আমরা সবাই আমাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই তাদের ভালো লাগা যেন আমাদেরও ভালো লাগা তাদের খারাপ লাগাগুলো আমাদেরও খারাপ লাগা তবে আজ আপনাদের ভালো লাগা খারাপ লাগা নয় বরং আজ আপনাদের এমন অজানা এক তথ্য দেব যা জানলে অবাক হয়ে যাবেন তবে ভিডিওটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল ফিওয়ার্স বিশ্বাস আর বুবলিকে নিয়ে আমরা তো অনেক গসিপি শুনেছি গত কয়েক বছর ধরে যেন অপু বুবলির গসিপগুলো মানুষের মুখে মুখরোচক খবর হয়ে আছে তবে এবার অপু বুবলিকে নিয়ে আপনাদের আজ জানাবো মজার এক তথ্য আপনারা কি জানেন অপু বুবলির মধ্যে কে সবচেয়ে বেশি রোজগার করে কে সবচেয়ে বেশি ধনী চলুন জেনে নেওয়া যাক এই দুই নায়িকার মধ্যে কে সবচেয়ে বেশি আয় করে ও কে সবচেয়ে বেশি ধনী প্রথমে আসা যাক বুবলির কাছে বরাবরই বুবলির ইচ্ছা ছিল একজন সংবাদ পাঠিকা হবার নিজের সেই ইচ্ছার দাম দিতে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকার চাকরি করেন তিনি তিনি কখনোই ভাবেননি যে তিনি একজন নায়িকা হবেন কিন্তু বসগিরি ছবির পরিচালক শামীম আহমেদ রনি তাকে সিনেমার অফার দিলে তিনি রাজি হয়ে যান এবং এরপর বেশ অনেকগুলো ছবি করেন শবনাম বুবলি সাকিবের সাথে জুড়িবদ্ধ হয়ে এগারোটি ছবি করেন বুবলি এর মধ্যে প্রায় প্রত্যেকটি ছবি ব্যবসা সফল হয়েছে সবনম মুবলি তার এক একটি ছবির পারিশ্রমিক হিসেবে নেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আবার কোথাও কোথাও এই তথ্য দেওয়া হয়েছে তিনি আট থেকে দশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন বুবলির নিজস্ব একটা গাড়ি আছে গাড়িটার নাম টয়োটা ভেঞ্জা টু যার বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ টাকা বুবলির বাড়ি ও মোট সম্পত্তি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে বুবলির গ্রামের বাড়ি নোয়াখালী আর তিনি বর্তমানে ঢাকায় থাকেন বর্তমানে বুবলির ইচ্ছা একজন শ্রেষ্ঠ অভিনেত্রী হবার এখন আসা যাক ঢাকায় সিনেমার সুপার কুইন অপু বিশ্বাসের কাছে তিনি দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন অপু দুই পাঁচ সালে এফাই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে এরপর সাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে বাহাত্তরটি ছবি করেন অপু বিশ্বাস এবং অপুর প্রায় প্রত্যেকটি ছবিই ব্যবসা সফল হয় অপু সাকিব খান ছাড়াও আরও অনেক নায়কের সাথে জুটি বেঁধে ব্যবসা সফল ছবি করেছেন অপু তার প্রত্যেকটা ছবির পারিশ্রমিক হিসাবে দশ থেকে বারো লক্ষ টাকা নেন অপুর দুটি বিলাসবহুল বাড়ি আছে একটা তার গ্রামের বাড়ি বগুড়াতে যার বর্তমান মূল্য এক কোটি টাকা এবং দ্বিতীয় বাড়িটি ঢাকায় যার বর্তমান মূল্য পঁচাশি লক্ষ টাকা এছাড়াও ওপুর দুটি গাড়ি আছে একটি গাড়ির নাম হুন্ডাই এইচ বি টোয়েন্টি যার বর্তমান মূল্য দশ লক্ষ টাকা দ্বিতীয় গাড়িটি টয়োটা অ্যালিয়ন যার বর্তমান মূল্য বিশ থেকে বাইশ লক্ষ টাকা অপুবিশ্বাসের মোট আয় সাতাশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা যেটাকে বলা যায় মোট ইনকাম দুই মিলিয়ন ডলার তো ভিউয়ার্স এদিক থেকে বলা যায় বুবলির থেকে বেশি পারিশ্রমিক অপু নেন এবং বুবলির থেকে বেশি ছবি যেমন অপু করেছেন তেমনই বুবলির থেকে বেশি সম্পদের মালিকও অপু বিশ্বাস তাই বলা যেতেই পারে বুবলির চেয়ে অধিক ধনী বিশ্বাস বর্তমানে বুবলির সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখলেও অপু বিশ্বাস এখনও সিনেমায় কাজ করছেন সম্প্রতি অপু বিশ্বাসের ছায়াবৃক্ষ ও প্রিয় কমলা নামের দুটি ছবির কাজ চলছে